Ladies and gentlemen, are you ready? সপোনের বাইক কারিজমা আর চাইলে পারে একদম মিনিমাম প্রাইজত দিয়ে মোবাইলের দামত, মোবাইলের দামত বাইক দিয়ে আছে অনলি 16,000, অকল 16,000 টাকা, অনলি 16,000, দেরি নকরব, আহক আর লই যাও। তো এবার আপনার দেখাব লাগে এখন স্টার স্পোর্ট, চাইলে একদম মজা কন্ডিশন আছে, একদম A1 কন্ডিশন, শোরুম কন্ডিশন বলে কোব পারে, সেলফ আছে, সেলফ স্টার্ট বাইক হয়, আর এখন আমি প্রাইজ রেখেছি অনলি 27,000 2020 মডেল। নেক্সট আর এখন দেখাছি 2018 মডেলের, মজা কন্ডিশনের ইনক্লুডেড আছে, আর একদম মিনিমাম প্রাইজত দিম অনলি 32,000, অনলি 32,000 দিয়েছে আমি ইনক্লুডেড, চাইলে দেরি নকরব, আহি কিনে লই যাব পারে ইয়াহু মোটরসাইকেল। তো এবার আপনার দেখা যাওয়ার কি কন্ডিশন, চাইলে পালসার 220, মজা কন্ডিশন আছে, টায়ার কন্ডিশন চাইলে পরে গ্রিপ পর্যন্ত সেখানে, একদম চ্যালেঞ্জিং প্রাইজত দিম অনলি 40,000, পালসার 220 টিপ্ট কন্ডিশনে পাইছে ইয়াহু মোটরসাইকেল। নেক্সট আমি এখন দেখাবলে গৈ আছো পালসার 220 কম বাজেটত, আর এখন আমি প্রাইজ দেখিছো অনলি অ্যান্ড অনলি 32,000 টাকা, চাইলে অল টাইম চ্যালেঞ্জিং প্রাইজ অনলি 32,000 দিয়েছো পালসার 220, দেরি নকরব, আহক ইয়াহু মোটরসাইকেল, মানে গাড়ি নাম্বারটা করছো AR07H4044, এটা মিনিমাম প্রাইজত পাইছে, দেরি নকরব, আহক লই যাক ইয়াহু মোটরসাইকেল। তো এবার আপনার আরো একটা দেখাইছো ডিলোপটা ডে ইয়াহু মোটরসাইকেল 2021 মডেল রাইডার, একদম মিনিমাম প্রাইজত দিম ইয়েলো কালার জিলিকি আছে মাত্র 50,000, অনলি 50,000 রাইডার, দেরি নকরব, আহক আর লই যাক ইয়াহু মোটরসাইকেল। দেরি নকরব, আহক আর লই যাও। ইয়াহু মোটরসাইকেল অনলি 44,000, 44,000 টিপ টপ ব্লু কালারের এন্টক পাইছে ইয়াহু মোটরসাইকেল। আছে এখন এফজেড ভার্সন 2, চাইলে পরে মজা লুকসর আছে, আর এখন আমি প্রাইস দেখিছো 46,000 অনলি, অনলি 46,000। নেক্সট এবার দেখাছি আপনার টিপ টপ কন্ডিশন, এখন গ্রাজিয়া চাইলে পরে BS4 মডেল, একদম মজা কন্ডিশন আছে, মিন্ট কন্ডিশন আছে, আর এখন আমি প্রাইস দেখিছো 40,500। আন এটি ভিডিও লো আইসো, নতুন নতুন স্টক দেখাম ভাবিছো, আজি আপনার লগতে দেখা দিছো আমার নতুন ডিলার আমার বনি আছে বর্তমান, আর হয়তো 10 দিনত আমার উলাই যাব, ম্যাক্সিমাম 10 দিনত উলাই যাব, আগতে অকমান কি হয়েছিল আমার কাস্টমার আসত আমি বহিবলে দিব প্রবলেম আছে, কারণ আমার জায়গাটা কনজেস্টেড আছে, তো এবার কাস্টমার কথা ভাবি আমি ভাবিছো যে অকমান কাস্টমার লন চন বা আমার বহিবলে জায়গা সেইখানে আমি মানে ঠিক করিম আর লগতে মই কৈছো আপনার যেহেতু বিহু মাস চলি আছে, বিহুর আপনার স্পেশাল অফার এটা দিয়া হবো একটা হেলমেট, আর লগতে সাবস্ক্রাইবার সকলক আমি যোনে যোনে মূল ইউটিউব চ্যানেলটো সাবস্ক্রাইব করা আছে, ইয়াহু মোটর চ্যানেল সাবস্ক্রাইব করা আছে, তেলোকর কারণে একটা হেলমেট দিয়া হবো, মানে দুটা হেলমেট পাবো আপনাদের যদি সাবস্ক্রাইব করা থাকে। লগতে মই কৈছো আমার ওসর বর্তমান বহুতো কালেকশন আছে, গোটেই গাড়ি দেখা সম্ভব নয়, কারণ ইমান স্টক আছে বর্তমান আমার ওসর হাজারের উপর স্টক রয়েছে, তো যদি কোনোবা বিচারি ইএনজি সকলের এনএস আমার ওসর বর্তমান অ্যাভেলেবল আছে, ক্লাসিক বুলেট যেনেকা বিচারে যি বিচারে 4-5-10 ভ্যারাইটিজের মাজত বাছি লো পারিব, তো বেশি দেরি নকরো, আহক আপনার আমার কালেকশন দেখাও, আর লগতে মো কথা কথা রয়ে গেছে ফাইন্যান্সের কথা, ফাইন্যান্সের কথা মো বহুতে খুঁজে, ফাইন্যান্সর যদি আপনার লম বলে ভাবে ব্যাঙ্ক পাসবুক, আধার কার্ড, এটিএম কার্ড, এইখানে বস্তু লই নিলে হল আমার ওসব ফাইন্যান্স হয়ে যাব। গোয়ালপাড়া লোকেশন আমার খোলা আছে, গোয়ালপাড়া খোলা আছে, যদি গোয়ালপাড়া কোনোবা লম বলে ভাবে আহিব পারে, মাজতে বন্ধ আছিলে বর্তমান খোলা গৈছে, তো আহক আপনার নতুন আমি স্টক দিয়ে। তো আজি আমি স্টার্ট করবলে গৈ আছো হান্টারৰ পৰা E20, চাইলে পৰা ব্ৰেন নিউ কন্ডিশন আছে, একদম শ্ব'ৰুম কন্ডিশন আছে, 4-5 মাহ পুৰণি বাইক, আৰু এখন আমি প্ৰাইজ দেখিছো 1,65,000 E20 হয়, দেৰি নকৰিব, আহক আৰু লৈ যাওক মোৰ পছন্দৰ বাইকখন। নেক্সট আপোনালোকে দেখাইছো FS series, এখনো E20 হয়, এখনো হান্টাৰ একদম শ্ব'ৰুম কন্ডিশন আছে, আৰু এইখন আমি প্ৰাইজ দেখিছো 1,64,000, 1,64,000 এখন টিপ টপ কন্ডিশন হান্টার, তার লগতে আর এখন আছে হান্টার, চাইলে কম বাজেটত যদি হান্টার লম লম বলে ভাবি আছে আহিব পারে ইয়াহু মোটরসাইকেল, আর একদম মিনিমাম প্রাইজত দিম 1,38,000, অনলি 1,38,000 হান্টার পাইছে ইয়াহু মোটরসাইকেল। তো এবার আপনাদের কাছে বলে কইছো এখন রনিন, এখনো 1 বছরের ভিতরে হয়,
ভাল কন্ডিশন আছে ব্ল্যাক কালারত, আর এখানে আমি প্রাইস রেখেছি 1,28,000 টিপটপ কন্ডিশন রনিং। তার এখন দেখাইছো 2022 মডেল ইএসডি রোডস্টার, আর এখানে আমি প্রাইস রেখেছি 1,18,000 অনলি। তো এবার আপনার দেখাইছো এখন ইএসডি স্ক্র্যাম্বলার একদম শোরুম কন্ডিশন আছে, আর এখানে আমি প্রাইস রেখেছি 1,33,000। এবছর দুমা তিনিমা পুরনি বাইক, একদম এ ওয়ান কন্ডিশন আছে, রেড অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনত। তার আপনার দেখাইছো E20 এখন অ্যাডভেঞ্চার স্ক্র্যাম, সরি হিমালয়ান স্ক্র্যাম, একদম শোরুম কন্ডিশন আছে। এখানেও E20 বাইক, আর এখানে আমি প্রাইস দেখেছি 1,87,000। তার লগতে আর এখন দেখাছি FS সিরিজর, এখানে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন হয় E20 হয়, একদম হিমালয়ান শোরুম কন্ডিশন আছে, আর এখানে আমি প্রাইস দেখেছি 2,05,000, একদম নেক্সট টু শোরুম বাইক হয়। লগতে এখন দেখাছি আপনাদের MT15 সাইডক, একদম মজা কন্ডিশন আছে, FD সিরিজ BS4 মডেল হয়, আর এখানে আমি প্রাইস দেখেছি 1,40,000। দেখাছো মাত্র পাঁচ মাহ পুরনি এখন NS160 ESD সকারর হয়, আর E20 বাইক এখন, আর এখন আমি প্রাইস দেখেছি 1,25,000। তার আরো এখন আছে 160, এখনো টিপটপ কন্ডিশন, A1 কন্ডিশন আছে, আর এখন আমি প্রাইস দেখেছি 1,24,000। নেক্সট এখন দেখাবলে গৈছো আপনাদের RS200, আর এখনো রেড কালার আছে, মজা কন্ডিশন লুকসর আছে, আর এখনো আমি প্রাইস দেখেছি 1,30,000। তার লগতে আরো এখন আছে ESD সকারর, আর এখনের প্রাইস দেখেছো আমি 1,22,000। তার নেক্সট আপনার দেখাবলে গৈ আছে এখন NS125 E20, 6 মান্থস ওল্ড বাইক হয়, আর এখনো আমি প্রাইস দেখেছো 76,000। নেক্সট আরো এখন দেখাইছো NS N160, একদম মজা কন্ডিশন, 10 মাহ পুরনি বাইক হয়, আর এখন আমি প্রাইস দেখেছো 1,05,000 E20 বাইক হয়। নেক্সট আপনার দেখাবলে গৈ আছো এখন অ্যাডভেঞ্চার 250 সাইলবর, একদম শোরুম কন্ডিশন আছে, নেক্সট টু শোরুম কন্ডিশনত 6,100 কিলোমিটার রানিং। তো ভাবিল অ্যাডভেঞ্চার এখন 6,100 কিলোমিটার কি নব পারে, একদম মজা কন্ডিশন আছে, আর এখন হচ্ছে এবছর পুরনি বাইক, আর এখন আমি প্রাইস দেখেছো 2,02,000 টাকা, 2,02,000 অনলি। নেক্সট আর এখন দেখাইছো FM সিরিজ, এখনো তেনেকুয়া 8 মাহ 9 মাহ বা এবছরের ভিতরে বাইক হবো, একদম মজা কন্ডিশন আছে, আর এখানে আমি প্রাইস দেখেছো 1,95,000, অনলি 1,95,000। নেক্সট আরো এখন দেখাইছো 250, আর এখন হচ্ছে EQ সিরিজ বা 2020-21 মডেল হয়, আর এখানে আমি প্রাইস দেখেছো 1,92,000। নেক্সট আপনার দেখাবলে গৈছো এখন MT15 সেল 2020-21 মডেল হয়, বড়িয়া কন্ডিশন আছে, আর এখানে আমি প্রাইস দেখেছো 1,26,000। এখন RF-15 একদম মজা কন্ডিশন আছে, A1 কন্ডিশনত 2020-20 মডেল, আর এখানে আমি প্রাইস দেখেছি 1,42,000, একদম নেক্সট টু শোরুম হয়ে আছে, গাড়ি চাইলে পরে গ্রাফিক্স লুকও আছে, BMW চাইলে পরে মজা কন্ডিশন আছে। তো এবার আপনার দেখাবলে গৈ আছো এখন রয়্যাল এনফিল্ডের চাইলে ক্লাসিক 350, একদম মজা কন্ডিশন আছে, 2018 মডেল হয়, আর এখানে আমি প্রাইস দেখেছি 95,000 অনলি 95,000, টিপ টপ কন্ডিশন ব্ল্যাক কালারের। তো নেক্সট আপনার দেখাবলে গৈ আছো এখন গান মেটেল ক্লাসিক 350, আর এখানে আমি প্রাইস দেখেছি 1,00,000 রুপিজ অনলি, 1,00,000 টাকার ডুয়েল ডিস ক্লাসিক 350। নেক্সট আপনার দেখাবলে গৈছো এখন ক্লাসিক 350 চাই লোক হোয়াইট কালারত, আর একদম মিনিমাম প্রাইজের টিম, একদম মিনিমাম প্রাইজের টিম অনলি 82,000, 2019 মডেলের 82,000 ক্লাসিক 350 দেরি নকরিব। নেক্সট আপনার দেখাবলে গৈছো এখন সিগনেল মডেলের ক্লাসিক 350 ABS মডেল হয়, একদম মজা লুকসর আছে, A1 লুকসর আছে, আর এখন আমি প্রাইস দেখেছো 1,30,000। তার লগতে এখন আছে ক্লাসিক 350 BS6 মডেল, EP সিরিজ মানে 2020-20 মডেল হয়, আর এখন আমি প্রাইস দেখেছো 1,32,000, একটা মজা কন্ডিশন আছে। নেক্সট আরও এখন দেখাচ্ছি 2020-20 মডেল ক্লাসিক 350, আর এখন আমি প্রাইস দেখেছো 1,28,000, BS6 মডেল হয়, মিনিমাম প্রাইজের পাই আছে। নেক্সট এখন দেখাবলে কৈছো FN সিরিজ মানে এবছরের ভিতরের বাইক হয়, আর এখন আমি প্রাইস বিচারিছো 1,60,000, অনলি 1,60,000 ক্লাসিক 350 নিউ মডেলটো। নেক্সট আপনাদের দেখাবলে কৈছো স্টিল ব্ল্যাক কালার ইনবিল এলো লাগি আহে, মজা লুকস আছে, ব্ল্যাক কালারত টিপ টপ কন্ডিশন আছে, 2020-20 মডেল হয়, আর এখন আমি প্রাইস দেখেছি 1,32,000। নেক্সট আপনার দেখাবলে গৈছো এখন মেটিওর চাইলে পরে মজা কন্ডিশন আছে এখনো, আর এখন আমি প্রাইস দেখেছি 1,62,000। নেক্সট আরো এখন দেখাইছো আপনার মেটিওর চাইলে ভাল কন্ডিশন আছে, A1 লুকসত আছে, আর এখন আমি প্রাইস দেখেছি 1,65,000। নেক্সট আরো এখন দেখাবলে গৈছো মেটিওর 2020-22 মডেল, আর এখন আমি প্রাইস দেখেছি 1,55,000। নেক্সট আর এখন দেখাইছো 2020-22 মডেল মেটিওর চাইলে মজা কন্ডিশন আছে, আর এখন আমি প্রাইস দেখেছি 1,51,000। এখন দেখাইছো BS6 মডেল FZ ভার্জন 3, আর এখন আমি প্রাইস দেখেছি 69,000 অনলি। নেক্সট আর এখন দেখাইছো FZ V3, আর এখন আমি প্রাইস দেখেছি 65,000 অনলি। তার লগতে আর এখন FD সিরিজৰ
এফজেড ভার্জন 3 ব্ল্যাক কালারত আছে আর এখন আমি প্রাইস দেখেছি 65,000। তার লগতে এখন দেখাইছো আপনাদের P50 পালসার P50 নেক্সট জেনারেশন আর এখন আমি প্রাইস দেখেছি 78,000। তার লগতে আর এখন দেখাইছো টিপ টপ কন্ডিশনের P150 আর এখন আমি প্রাইস দেখেছি 73,000। লগতে আর এখন FR সিরিজ মানে একদম ব্রেন্ড নিউ কন্ডিশনের পালসার নেক্সট জেনারেশন 150P আর এখন আমি প্রাইস দেখেছি 75,000। তার লগতে আর এখন দেখাইছো P150 2020 মডেল আর এখন আমি প্রাইস দেখেছি 70,000। নেক্সট আর এখন দেখাইছো P150 সাইলো পরে মজা কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখেছি 80,000। তার লগতে এখন যে N250 সাইলো পরে মজা কন্ডিশন আছে একদম চ্যালেঞ্জিং প্রাইসের টিম একদম মিনিমাম প্রাইসের টিম অনলি 85,000। আর এখন সিসি বাইক ব্র্যান্ড নিউ টায়ার লাগিয়ে আছে সাইলো পরে মজা কন্ডিশন আছে। SP সাইন 2020-21 মডেল BS6 মডেল একদম মজা কন্ডিশন আছে একদম শোরুম কন্ডিশন আছে সাইলো পরে LED হেডলাইট লাগি আছে আর মিনিমাম প্রাইসের টিম অনলি 55,000 তার নেক্সট আর এখন দেখাবলে গেছো EF সিরিজ মানে এবছর দুমা পুরনি বাইক একদম বড়িয়া কন্ডিশন আছে আর এখনো একদম চ্যালেঞ্জিং প্রাইসের টিম অনলি 52,000 এবছর এমা পুরনি 200cc বাইক এখন ABS লাগি আছে লগত। নেক্সট আপনারা দেখাবলে গেছো এখন গ্লেমার এক্সটেক সাইড উপরে মজা কন্ডিশন আছে এখনো আর এখন আমি প্রাইস দেখিছো 60,000 LED হেডলাইট লাগি আছে। তার লগতে এখন যে গ্লেমার সাইলো BS6 মডেল আর এখন একদম মিনিমাম প্রাইস দিম অনলি 50,000 BS6 গ্লেমার প্রাইস আছে ইয়াও মোটর। তার লগতে আর এখন যে গ্লেমার সাইলো এখনো BS6 মডেল আর এখন আমি প্রাইস দেখিছো 48,000 একদম চ্যালেঞ্জিং প্রাইস অনলি 48,000। নেক্সট আপনার দেখাইছো এখন TVS রেডিয়ন একদম মজা কন্ডিশন নেক্সট শোরুম কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখাইছো 50,000 অনলি। নেক্সট আপনি দেখাবলে কৈছো এক্সপালস এখন 4B একদম মজা কন্ডিশনের নেক্সট শোরুম কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখাইছো 1,12,000 অনলি একদম শোরুম কন্ডিশনের বাইক। নেক্সট আপনি দেখাবলে কৈছো এটা টিপ টপ কন্ডিশনের মানে নেক্সট শোরুম কন্ডিশনের ডমিনো 250 রেড কালার আছে সাইড উপরে একদম জিলিকি আছে আর এখন আমি প্রাইস দেখাইছো 1,25,000 একদম মজা A1 কন্ডিশন আছে। তার লগতে এখন দেখাইছো N160 একদম শোরুম কন্ডিশন আছে এখনো আর এখন আমি প্রাইস দেখেছি 1,02,000। নেক্সট এখন দেখাইছি 2020 মডেল NS160 আর এখন একদম চ্যালেঞ্জিং প্রাইস দিম অনলি 62,000। তারপিছত এখন দেখাইবলে কৈছো FB সিরিজের 160 NS আর BS6 মডেল আর এখন আমি প্রাইস দেখেছি 98,000। তার লগতে এখন দেখাইছো টিপ টপ কন্ডিশনের RS200 BS6 মডেল আর ABS মডেল হয় এখন প্রাইস দেখেছি আমি 1,20,000। নেক্সট আর এখন আছে RS200 এখনো BS6 মডেল হয় এখন আমি প্রাইস দেখেছি 1,25,000। নেক্সট এখন দেখাইছো RS200 এখনো BS6 মডেল হয় আর এখন আমি প্রাইস দেখেছি 1,25,000। এবার আপনার দেখাবলে কৈছো RS200 এখন BS4 মডেল ABS মডেল হয় আর এখন আমি প্রাইস দেখেছি 88,000। নেক্সট আপনার দেখাবলে কৈছো R15 V3 চাইলে মজা কন্ডিশন আছে একদম চ্যালেঞ্জিং প্রাইসের টিম 1,12,000 টাকার BS6 মডেল। নেক্সট আর এখন দেখাবলৈ গৈছো R15 V3 চাইলে বঢ়িয়া কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখিছো BS6 মডেল হয় 1,10,000 টাকা। নেক্সট আপনার দেখাবলৈ গৈছো FM সিরিজের Duke 390 চাইলে মজা একদম শোরুম কন্ডিশন আছে নেক্সট শোরুম কন্ডিশন আছে এবছরের ভিতরে এবছর তেনেকুৱা বাইক ভিতরে বাইক হয় আর এখন আমি প্রাইস দেখিছো 2,25,000 অনলি। নেক্সট আর এখন দেখাবলৈ গৈছে FB সিরিজ মানে এমা ডেৰমা পুৰণি E20 Duke 250 আৰু এইখনৰ আমি প্ৰাইচ দেখিছোঁ 2,30,000 অনলি। নেক্সট চেম FB সিরিজৰ একদম শ্ব'ৰুম কণ্ডিশ্যন আছে এইখনো এইখনৰ প্ৰাইচ দেখিছোঁ 2,32,000 অনলি। নেক্সট আৰু এখন চেম কণ্ডিশ্যনত চাই ল'ব পাৰে Duke 250 আৰু এইখন আমি প্ৰাইচ দেখিছোঁ 2,25,000 অনলি। নেক্সট এখন দেখাবলৈ গৈছো Duke 250 আৰু এখন LED হেডলাইট লাগি আছে মজা কণ্ডিশ্যন আছে আৰু এইখন আমি প্ৰাইচ দেখিছোঁ 1,40,000 অনলি। তাৰ লগতে এখন আছে FD সিৰিজৰ Duke 200 আৰু এইখন আমি প্ৰাইচ দেখিছোঁ 1,40,000 অনলি। নেক্সট আপোনাক দেখা হৈছোঁ এখন Honda প্ৰিমিয়াম বাইক Honda 300 F মজা কণ্ডিশ্যন আছে এবছৰৰ ভিতৰত পাই যায় LED হেডলাইট A1 কণ্ডিশ্যন আছে আৰু এখন আমি প্ৰাইচ দেখিছোঁ 1,55,000। তো নেক্সট আপনার দেখাইছো এখন Duke 125 মজা কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখেছি 1,25,000। নেক্সট আর এখন দেখাইছো Duke 250 একদম মজা কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখেছি অনলি 1,50,000 অনলি 1,50,000 Duke 250। নেক্সট আর এখন দেখাইছো 125 RC আর এখন আমি প্রাইস দেখেছি 1,00,000 অনলি। নেক্সট আপনার দেখাবলে কৈছো R15 M সাইলো পরে মজা কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখেছি
1,40,000 অনলি। আরটিএ 200 এখন 200 cc বাইক 2019 মডেলে চ্যালেঞ্জিং প্রাইস দি এবিএস আছে অনলি 53,000 চ্যালেঞ্জিং প্রাইস 53,000 দেরি না করিব। নেক্সট এখন দেখাবলে কইছো ডিসকভার সাইলক এটা মজা কন্ডিশন আছে আর একদম চ্যালেঞ্জিং প্রাইস দিছো 28,000। তো এবার দেখাছি আপনাদের পালসার E20 মাত্র 5 মাস পুরনি 2900 কিলোমিটার রানিং একদম নেক্সট টু শোরুম আপনি শোরুমের পে উলো বাইকখন ধরে হইছে আর এখন আমি প্রাইস দেখিছো 101,000 মাত্র 101,000 টাকা নতুনত লব গলে আপনাদের 140,000 উপর পড়ে। নেক্সট আর এখন দেখাবলে কইছো পালসার 150 আর এখনো টিপ টপ কন্ডিশন আছে এবিএস মডেলের ডুয়েল চ্যানেল আর এখন আমি প্রাইস দেখিছো 82,000 82,000 টিপ টপ কন্ডিশন আছে BS6 মডেল। তারপর নেক্সট আর এখন দেখাবলে কইছো পালসার 150 FM সিরিজ এখন এবছর পুরনি বাইক হয় মজা কন্ডিশন আছে চাই লো পারে আর এখন আমি প্রাইস দেখিছো 95,000 লি। তারপর নেক্সট আর এখন দেখাবলে কৈছো পালসার 150 এখানে মজা কন্ডিশন আছে একদম টিপ টপ কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখিছো এখন একদম মিনিমাম প্রাইস দিম FZ সিরিজের গাড়ি হয় মাত্র 77,000 অনলি 77,000। তো নেক্সট আর এখন দেখাছো মাত্র 3 মাস পুরনি পালসার 125 E20 একদম নেক্সট শোরুম হয়েছে আর এখন আমি প্রাইস দেখিছো 85,000 একদম শোরুমের পর উলুয়া গাড়ি তোরে হয়েছে লুকিং মিরর সে সাইলো পরে একদম মজা কন্ডিশন আছে। তারপর নেক্সট আর এখন দেখাছো পালসার 82,000 মজা কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস 125 পালসার সরি আর এখন E20 হয় মানে 3 মাস 4 মাস 5 মাস পুরনি বাইক হয় আর এখন আমি প্রাইস দেখেছি 78,000 অনলি 78,000। নেক্সট আর এখন দেখাছো পালসার 150 একদম এখন নেক্সট শোরুম কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখেছি 81,000। নেক্সট আর এখন দেখাবলে গেছো পালসার 125 একদম মজা কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখেছি 75,000 অনলি। নেক্সট আর এখন দেখাবলে গেছো পালসার 125 এখনো মজা কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখেছি 80,000। নেক্সট আর এখন দেখাবলে গেছো পালসার 125 সাইলক এখনো মজা কন্ডিশন আছে 2020-21 মডেল হয় আর এখনো আমি প্রাইস দেখেছি 70,000 অনলি। নেক্সট আর এখন দেখাছো পালসার 125 এখন শোরুম কন্ডিশন আছে আর এখনো আমি প্রাইস দেখেছি 69,000 দেখাছো এখন টিপ টপ কন্ডিশন ESD রোডস্টার একদম শোরুম কন্ডিশন আছে মাত্র 6 মাস 7 মাস পুরনি বাইক আর এখনো একদম মিনিমাম প্রাইস দিয়েছে অনলি 1,25,000 একদম নেক্সট টু শোরুম কন্ডিশন হয়েছে। নেক্সট আর এখন দেখাছো আপনার টিপ টপ কন্ডিশন স্ক্র্যাম্বলার ESD স্ক্র্যাম্বলার একদম শোরুম কন্ডিশন আছে ব্র্যান্ড নিউ বাইক হয় আর এখন আমি প্রাইস দেখেছি 1,32,000। ভাল কন্ডিশন আছে আর এখন আমি প্রাইস দেখিছো 52,000 লগতে আর এখন আছে 2019 মডেল এভেঞ্জার চাই লোলে আর এখন এভেঞ্জার 180 হয় 2019 মডেল আর এখন আমি প্রাইস দেখেছি 50,000 2019 মডেলের নেক্সট আর এখন দেখেছি 180 2019 মডেলের আর এখন আমি প্রাইস দেখেছি 50,000 তার লগতে আর এখন যে FD সিরিজের 2022 মডেল ABS লাগি আছে মজা কন্ডিশন আছে আর এখন একটা মিনিমাম প্রাইসের টিম 72,000 তারপরে আরো এখন আছে এভেঞ্জার 2018 মডেল DR সিরিজ হোয়াইট কালার দে উইন্ডশিল্ড গ্লাস লাগি আছে ক্রুজ মডেল আর এখন আমি প্রাইস দেখেছি 55,000 এবার আপনারা দেখাচ্ছি এখন এক্সপাস 4V মজা কন্ডিশন আছে আর এখন একদম মিনিমাম প্রাইস আছে 1,05,000 টাকা তার লগতে এখন আছে 2019 মডেল এক্সপাস T আর এখন আমি প্রাইস দেখেছি 47,000 অনলি 47,000 এক্সপাস T দিয়েছে ইয়াহু মোটরসে তার লগতে এখন আছে FM সিরিজ মানে এবছরের ভিতরের
এক্সপালস ফোর ভি এখন মজা কন্ডিশন আছে, আর এখন আমি প্রাইস দেখেছি 1,12,000 টাকা। তার লগতে এখন আছে 2022 মডেল এক্সপালস ফোর ভি, আর এখন আমি প্রাইস দেখেছি 1,05,000 অনলি। তার লগতে এখন আছে এবছর দুমা পুরনি এক্সপালস ফোর ভি, আর এখন আমি প্রাইস দেখেছি 1,06,000। তার লগতে আরো এখন আছে এক্সপালস মজা কন্ডিশনত, আর এখন আমি প্রাইস দেখেছি 1,02,000 অনলি, 1,02,000 এক্সপালস ফোর ভি। মজা প্রাইজার আছে, দেরি নকরিব, আহক ইয়াহু মোটরস আর লই যাক আপনার প্রিয় বাইকখন। তার লগতে আপনাদের দেখাবলে গৈছে এফজেড এক্স এখন আছে, এফজেড এক্স যেহেতু খুব কমকে দেখা হয়, ভাল কন্ডিশনে এফজেড এক্স এখন আছে, এফডি সিরিজ মানে 2022 মডেল হবো, আর এখন আমি প্রাইস দেখেছো 87,000। তার লগতে এখন আছে ক্লাসিক 350, এটা মিনিমাম বাজেটে যদি কোনোবা ক্লাসিক 350 বিচারি আছে আহিব পারে, আর এখন আমি প্রাইস দেখেছো 75,000। তার লগতে আরো এখন আছে ক্লাসিক 350 BS4 মডেল হবো এখন, আর এখানে আমি প্রাইস দেখেছো অনলি 78,000, 78,000 আর ক্লাসিক 350 দিয়েছে ইয়াহু মোটরসে BS4 মডেল। নেক্সট আর এখন দেখেছো আপনাদের ইম্পেরিয়াল ভ্যানিলি ইম্পেরিয়াল 2020 মডেল, আর এই BS6 মডেলের প্রাইস দেখেছো অনলি 1,00,000 রুপিস। নেক্সট আর এখন দেখেছো TVS রোডস্টার, সরি ESD রোডস্টার, মজা কন্ডিশন আছে, 1,20,000 টাকা। নেক্সট আর এখন দেখাবলে গৈ আছো DM সিরিজের BS4 মডেল থান্ডারবার্ড 350, আর এখন আমি প্রাইস দেখেছো 68,000। তার লগতে এখন আছে 2019 মডেলের থান্ডারবার্ড 350X, আর এখন আমি প্রাইস দেখেছো 95,000। নেক্সট এবার দেখাবলে গৈ আছো এখন সাইডবার ক্লাসিক 350 সিগন্যাল মডেলটো হয়, আর মজা কন্ডিশন আছে, আর এখন আমি প্রাইস দেখেছো 1,28,000। তার লগতে এখন আছে ক্লাসিক 350 চাইলে পরে ভাল কন্ডিশন আছে, 2018 মডেলের হয়, আর একদম চ্যালেঞ্জিং প্রাইস যদি মাত্র 85,000, 18 মডেল 85,000। নেক্সট আর এখন দেখাবলে গৈ আছো BS6 মডেল EJ সিরিজের 2020 মডেলের ক্লাসিক 350 আফটার মার্কেট এলয় লাগি আছে, একদম মিনিমাম প্রাইস যদি অনলি 1,00,000 রুপিস। তার লগতে এখন আছে থান্ডারবার্ড 350X, এখন একদম মিনিমাম প্রাইস যদি, আর এখন আমি প্রাইস দেখেছো 88,000। Thank you.